দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রয়েছেন সহকর্মী চৌধুরী ভাস্কর হোম। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিয়েছেন তিনি। ভাস্কর, তাতে তো দৈনিক মজুরি 145 টাকা নির্ধারণ করা হয়েছে, তো তা চা শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণ এবং ধর্মঘট প্রত্যাহার সম্পর্কে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। আজকে সারা দিন কিন্তু আমরা প্রতিটি সংবাদে দেখিয়ে আসছিলাম চা শ্রমিকদের আন্দোলন মিছিল, এর সর্বশেষ পরিস্থিতি। সর্বশেষ বিকেল 3:30টার দিকে শ্রম দপ্তরের বিভাগীয় কার্যালয় শ্রীমঙ্গল অফিসে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং চা নেতৃবৃন্দ এবং এখানকার স্থানীয় মুড়িবাজার চা আসনের স্থানীয় সংসদ সদস্য সহ একটি বৈঠকে বসা হয়। তো সেই বৈঠক শেষে আমার বিকেল 4:00টার দিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল আমাদেরকে গণমাধ্যমকে একটি প্রেস ব্রিফিং করেন উনি, এবং ওনারা প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা আসে যে চা শ্রমিকদেরকে প্রতিদিন 145 টাকা করে মজুরি প্রদানের, এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে এসে আবারও চা শ্রমিকদের নিয়ে তিনি বসবেন, বসে আর একটি ওনাদের সমস্যা সমাধান নিরসনে তিনি আর একটি উদ্যোগ নেবেন, এরকম একটি প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসেছে। এই দপ্তর থেকে এই নির্দেশনা আসার পর কিন্তু আজকে বিকেল 3:30টার দিকে চা শ্রমিক নেতারা মহাপরিচালকের সাথে বসেছিলেন, বসে ওনারা প্রধানমন্ত্রীর এই প্রস্তাবনাটা মেনে নিয়ে ওনারা কর্মবিরতি প্রত্যাহার করে আগামীকাল কাজে যোগদানের একটি ঘোষণা আমাদেরকে দিয়েছিল। কিন্তু এর পরবর্তীতে বিকেল 5:00 থেকে দেখা গেছে লস্করপুর, মনু এবং ধলাই এই তিনটা ভ্যালির চা শ্রমিক নেতারা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের এই যে এই প্রস্তাবনাটি মেনে নিতে পারেনি, তারা এটি প্রত্যাখ্যান জানিয়ে তারা এই তিনটি ভ্যালির 43টি বাগানে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তো এ বিষয়ে তারা হয়তো আগামীকাল অথবা আজকে রাতেই একটি আমাদেরকে গণমাধ্যমকে একটি প্রেস ব্রিফিং দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে চা শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ ভাস্কর আপনাকে। এতক্ষণ মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন চৌধুরী ভাস্কর হোম।